সালাম আলাইকুম। ভাবিয়ে করিও কাজ, করিয়ে ভাবিও না। আচ্ছা, আপনারাই বলুন তো, মিতব্যয়িতা এবং কৃপণতা কি এক জিনিস? এটা আমার মনে হয় যে যারা সবাই বুঝতে পারবে। আমি কটাক্ষ করে কিছু বলতে চাচ্ছি না তো, কিন্তু কিছু কিছু মানুষ অর্থের মোহে, যারা একটু বেশি টাকাওয়ালা, ধনী বা কিছু জমানো টাকা পয়সা আছে বা খুব সুখে আছে বর্তমানে, এরকম কোনো মানুষের আসলে অনেক সময় এই দুইটার পার্থক্য বুঝে উঠতে পারে না। আর প্রথম কথাটা বলার অর্থ হচ্ছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, অথবা সময়ের কাজ সময়ে করা উচিত। অথবা একটা বয়স্ক লোক, 40 ঊর্ধ্ব একটা মানুষ, সে যদি ভবিষ্যৎ চিন্তাভাবনা না করে, কোনো কাজ করে বা বুঝতে না পারে, এই সম্পর্কে কিছু কথা। যেটা হচ্ছে যে সারা বিশ্ব ধরে এখন যে অর্থনৈতিক টানাপোড়েন, যে মন্দা চলতেছে, এটা আমরা সারা পৃথিবীর সমস্ত যারা ক্ষমতাধর ব্যক্তিরা আছেন, ইভেন আমাদের মতো যারা উন্নয়নশীল দেশগুলো আছে, ইভেন যারা দরিদ্র কান্ট্রিগুলো আছে, সবাই কিন্তু চিল্লাচিল্লি করতেছে মিডিয়ার মাধ্যমে যে আপনারা মিতব্যয়ী হন, ধৈর্য ধরুন এবং উৎপাদনমুখী চিন্তাভাবনা করুন, আপনার আঙিনা যেন ফাঁকা না থাকে। ইভেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বলতেছে, এক টুকরা জমি যাতে অনাবাদি না থাকে, সেটা হোক যে ধরনের আবাদি হোক না কেন, তা সে আবাদ করতে বলছে। সে কিন্তু এখানে নাম বলে না যে আপনি এটা করেন, সে সাশ্রয়ী হতে বলছে। তো সারা পৃথিবীর রাজরাজারাই এখন, বা সাধারণ যারা একটু জ্ঞানী গুণী ব্যক্তিরাও, যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, তারা কিন্তু সবাই এখন এই কথাটা বলতেছেন যে আপনারা সাশ্রয়ী হন, আপনারা ধৈর্য ধরুন, আপনারা যতটুকু পারেন মিতব্যয়ী হন, আপনারা আপনাদের জায়গা জমি যেখানে যা আছে উৎপাদনমুখী চিন্তাভাবনা করুন, ফসলাদি উৎপাদন করুন, এনি সর্ট অফ উৎপাদন আপনারা যা করতে পারেন, যার যেরকম সামর্থ্য কুলায়, যে যেরকম চিন্তাভাবনা মানসিকতা আসেন না কেন, আপনারা সেভাবে চলুন। এখন কিছু কিছু মানুষ আসলে এইভাবে অনেককে এই এই যারা যারা এটা ফলো করতেছে, অর্থাৎ যারা বুঝতে পারতেছে না আমাদের একটু সাশ্রয়ী হওয়া উচিত, অপ্রয়োজনীয় জিনিস কেনা কেনা থেকে বিরত থাকা উচিত, আমার যে জিনিসটা দরকার নাই, আমার 5টা শার্ট আছে, আমার 5 জোড়া জুতো আছে, আমি কেন আরেক জোড়া জুতো কিনবো, আরেক জোড়া শার্ট কিনবো, আমার আছে অলরেডি। সো এই জিনিসটা যারা যাদের সবসময় একটা প্রবণতা থাকে যে প্রতি মাসে কিনতে হবে বা 6 মাস অন্তর তার কিনতে হবে, তারা আসলে এই সিচুয়েশনে যখনও কখনও পড়েন নাই তো, যার ফলে আর কি বুঝতে পারে না। তো আমি বলবো, যারা এই সিচুয়েশনটা বুঝতে পারতেছেন না যে অ্যাকচুয়ালি দুর্ভিক্ষ কী জিনিস, বা খাদ্যের সংকট, বা যে এই যে খাদ্য অভাবে যে মানুষের কী কষ্ট হয়, এই জিনিসটা যারা বুঝতে পারতেছে না, তারা একটু আপনাদের বাবা মা বা আপনাদের মুরব্বী শ্রেণী যারা 74-এ দুর্ভিক্ষ দেখেছে, এরকম মানুষদের সাক্ষাৎকার নেন, তাদের সঙ্গে কথা বলেন, তাহলে আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন যে আসলে মিতব্যয়িতা আর কৃপণতা এক জিনিস না। সময়ের কাজ সময়ে করতে হবে, আর এখনই আমাদেরকে সতর্ক হতে হবে। আমি তো অলরেডি দেখতে পাচ্ছি সারা বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা চলতেছে, কিন্তু কেউ কেউ বলতেছে 21 সালে শুরু হবে, 23 সালে শুরু হবে। নো, ইটস অলরেডি স্টার্ট। প্রত্যেকটা জিনিসের দাম জিনিস 3 গুণ বেড়ে গেছে, তার মানে কি? মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে কিছু কিছু জিনিসপত্র অলরেডি। সো আমি মনে করি যে ইটস অলরেডি দুর্ভিক্ষ চলতেছে। সো সব কিছু বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সব কিছু বলবো না, শুধু আমি সংক্ষেপে বলতেছি যে এই সমস্ত লোক যারা, এটা মূর্খতার পরিচয়, যারা কৃপণতা এবং মিতব্যয়িতাকে এক করে ফেলেন, তারা আসলে ওয়ান কাইন্ড অফ মূর্খ আমি বলবো। সো এরা এই সমস্ত মূর্খতার থেকে সরে আসুন, আপনাদের যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে, আপনারা অর্থের মোহে বর্তমানে কোনো সমস্যা নাই, স্বয়ংসম্পূর্ণতার মধ্যে আসেন, তারা একটু ভাবুন, বসুন, চিন্তা করুন যে আমরা নিজেরাও মিতব্যয়ী হই এবং মানুষকে যাতে উদ্বুদ্ধ করি, মানুষকে এগুলো না বলি, তার থেকে দূরে সরে আসি। তো এখন আমি এই এই আর কি
কথাটা বললাম যে যে মিতব্যয়িতা যারা আর কি, আমার কথাটা বুঝতে পারতেছেন যে এখন মানুষ একটু যারা সচেতন তাদেরকে এইভাবে আপনারা অনুৎসাহিত না করে উৎসাহ দিন, এবং আপনারা নিজেরাও উৎসাহিত হন যে মিতব্যয়িতা আর কৃপণতা এক জিনিস না, এটাকে আপনাকে বুঝতে হবে। আপনি এখন আসছে অনেক কিছু, তার মানে এই না, আপনি এক সময় দুর্ভিক্ষের সময় দেখা যায় যে বহু মানুষের টাকা থাকলেও মানুষ কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, অর্থাৎ কিনতে পারছে না। দ্রব্যমূল্য বাজারে না থাকলে আপনি আপনি টাকা দিয়ে কী করবেন? এই এই সামান্য জিনিসটুকু আপনি কেন বুঝতে পারতেছেন না? তো সেজন্য উৎপাদনমুখী চিন্তাভাবনা করুন, যাদের যতটুক জমি, ফসলের জমি আছে, আপনার বাড়ির আঙিনায় চারিদিকে যতটুক জমি আছে আপনারা আবাদ করুন। যারা বড় ধরনের কৃষি উৎপাদন করতে পারেন তারা করুন, আর যারা ছোট ছোট কৃষি উৎপাদন করতে পারেন, যেমন আমি সেদিন বলেছিলাম যে পেঁপে গাছ, তারপরে বিভিন্ন ফলের গাছ, তারপরে লেবু গাছ, মরিচ গাছ, আলুর চাষ, এগুলো মানে যে কোনো ব্যক্তি করতে পারে, এতে কোনো শ্রমিকের প্রয়োজন হয় না, আপনি নিজেই করতে পারেন। যারা আর যারা শহরে আছেন তারা গ্রামমুখী হন এবং নিজের পরিবারের সাথে গিয়ে বসবাস করার চিন্তা করুন। আমরা তাহলে আমরা এটাকে ওভারকাম করতে পারবো। আর ধৈর্য ধরুন, অধৈর্য হলে কিছুই হবে না, ধৈর্য ধরুন। আমরা এই সিচুয়েশনকে আমাদের, বিকজ আমি বলতেছি বাংলাদেশের কথা, বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশ। আরে ভাই, পানির মধ্যে মাছ, আমরা যেটা মাটির মধ্যে পুতলেই সেটা হয়ে যায়। আমাদের তো আসলে একটু, আমরা যদি কর্মঠ হই, আমরা যদি একটু চিন্তা করি, না আমরা এটাকে ওভারকাম করতে পারবো, দেন ইটস নট রিয়েলি বিগ ডিল টু সার্ভাইভ দিস সিচুয়েশন। বিকজ আপনারা দেখেন, যারা চল্লিশোর্ধ্ব আছেন, যারা চল্লিশের উপরে যাদের বয়স, তারা একটু ভেবে দেখেন তো, আপনারা যখন ছোট ছিলেন তখন বিদ্যুৎ ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, আরে ভাই রাস্তাঘাট ছিল না, গাড়ি ছিল না, কাদা ছিল, হাঁটু সমান কাদা, তো গাড়ি ছিল না, আমাদের টেলিভিশন ছিল না, আমাদের এই যে বিদ্যুৎ ছিল না, তো আমরা কি সার্ভাইভ করি না? লাইক এটা এটা কোনো ম্যাটারই না। কিন্তু ম্যাটার হচ্ছে যদি আমরা বাজারে চাল না পাই, আমরা যদি ডাল না পাই, আমরা যদি খাদ্যশস্য না পাই, তো সেক্ষেত্রে কী করতে হবে? আমাদের খাদ্যশস্য উৎপাদন করতে হবে। আমাদের আমাদের দেশ তো এরকম না যে শীত প্রধান দেশ, কিছুই হয় না, ফসল হয় না। আরে ভাই, আমাদের দেশে সারা বছর ফসলাদি উৎপাদন করা সম্ভব, তো বিভিন্ন ধরনের ফসলাদি, তো আপনারা, আমি আমি নিজেকে সহ বলতেছি, আসুন আমরা সবাই একটু কৃষি উৎপাদনের দিকে নজর দিই এবং দেশে দেশ এবং দেশের সরকারকে এবং এই সিচুয়েশনকে ওভারকাম করার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ সবাইকে। আবারও কটাক্ষ করে বলছি, যারা মিতব্যয়িতা এবং কৃপণতাকে এক করে ফেলেন তারা সজাগ দৃষ্টি রাখুন, কারণ একদিন হয়তো আপনাদের টাকা পয়সা কোনো কাজে নাও আসতে পারে। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।